এসেছি দাদি বাড়িতে, মানে আমার দিদি শাশুড়ি বাড়িতে। তো আজ শনিবার, তোমাদের সাথে আমি সবকিছুটাই শেয়ার করি, এটাও শেয়ার করব তোমাদের সাথে। দাদি বাড়ি দেখাবো, দাদিকে দেখো না, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে রোদ দূরে এসেছি বলে। ঠিক আছে চলো দেখাই, আমার সাথে থাকো। ঠিক আছে, রেখার বাড়ি এই দেখুন, বাইরেতে আমার হাজবেন্ডের ব্লু বাইকটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না, গাছের জন্য। নিশটা দাদি বিক্রি করে দিয়েছে, মানে দাদু এই থাকাকালীন হয়ে গেছিলো, ওপরটাতে দাদি থাকে। এই যে গোল 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 সেই সিঁড়িগুলো আগেকার দিনে, এগুলো হচ্ছে মেন গেট। এই আমি ঢুকলাম, এই হচ্ছে, দেখো না, বাচ্চা নিয়ে এলে যা হয়, এক গাদা ব্যাগ নিয়ে আসতে হয়, একদিন থাকো, একবেলা থাকো, আর যাই থাকো। আমি এসেই আমার এইটা হচ্ছে দাদির ডাইনিং প্লেস, দেখো কি সুন্দর টিপটপ করে সাজানো, দেখেছো? চাইলেও চেষ্টা করলেও পারবো না। দাদি ওইবার ঘরেতে শুধু গোপালের, মানে আমার বরের ছোটবেলাকার ফটো দেখিয়েই যাচ্ছে। ডাইনিং এর এখানে দাদি ঠাকুরটা পাতা, আমার বর চিকেন রান্না করছে খালি গায়ে, নাহলে তোমাদেরকে রান্নাঘরটাও দেখি। এটা এই যে রান্না হচ্ছে মাংস, এই যে বাইরেটা, এই যে বাইরেটা দেখছো, এইটা হচ্ছে রান্না বাড়ি, ড্যাডি ড্যাডি করেই যাচ্ছে। এই দেখ, এই দেখ, এই দেখ ডাইনিং প্লেস, আর এই যে দাদি, এই হচ্ছে দাদির রান্নাঘর। ভালো লাগছে এখানে? এখানে এসে তোর ভালো লাগছে? বম্মার বাড়িতে থেকে যাবি? হ্যাঁ, কোনো জিনিসে হাত দেবে না তুমি, হ্যাঁ, কিন্তু ঘেটো না, একা কিন্তু তুমি কালকে বলছিলে না, বম্মা অনেক কষ্ট, বম্মা একা একা সব করে বলছিলে তো, হ্যাঁ, আজকে কিন্তু ঘাঁটবে না, হ্যাঁ, চুপ করে বসে খেলবে। দাদি এখান থেকে বক বক করে যাচ্ছে, কিছু নেই, বাড়ির পাশে 5 মিনিটের রাস্তা, ঠিক আছে, তাই আস্তে আস্তে এত বেলা হয়ে গেল। ঘরটা কি ঠান্ডা, আমার এত আরাম লাগছে, আমার দাদির ঘরে এলেই ঘুম পেয়ে যায়। কি করছিস তুই? ওটা কার কার টয় কার নিয়ে খেলছিস তুই এটা? হ্যাঁ দেখি দেখি, ড্যাডির, ফ্রেন্ডস, বুঝতেই পারছো যে আমি দাদির বাড়িতে গেছি, মানে আমার দিদি শাশুড়ি বাড়িতে, এতবার দিদি শাশুড়ি বলতে পারছি না, দাদি বলে ডাকি, দাদি বলেই বলবো। তো দাদি বাড়িতে যাওয়ার পরে দুপুরবেলা যখন মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম, মানে এই যে ওয়েদারটা আমার এত ভালো লাগে, আর দাদির ঘরটা এমনি এত ঠান্ডা, তারপরে এই বৃষ্টি এই ওয়েদারটা পুরো চেঞ্জ করে দিয়েছে, মানে একদম ওয়েদারটা একদম আমাদেরকে একদম আলাদাই মজা এনে দিয়েছিলো। আর বৃষ্টিটা জানলা দিয়ে দেখতে এত ভালো লাগছে, দেখো বাড়ির নিচেই কলা গাছ থেকে শুরু করে ছোটো ছোটো ফুল গাছ, দাদির ঘরটা, দাদু ভাইয়ের ফটো আছে, সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজানো, আবার কত বড় বড় জানলা না, আগেকার দিনে বাড়ির এইটাই একটা, আমার না অত মানে বাড়ি হলে বেশ সেরকম পুরনো বাড়ি, মানে পুরনো স্টাইলের বাড়ি আমার খুব ভালো লাগে। কিছু মানুষের দেখবে এটা থাকে যে বাড়ি মানেই পুরনো বাড়ি, কিছু মানুষ ভালোবাসে পুরনো বাড়ি, তো দাদি বাড়িটা সেই ধরনেরই, খুব সুন্দর লাগে আমার, সবসময় ভালো লাগে।
মেয়েকে খাওয়ানোর পরেই দাদি আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। এখানে দেখো কি করছে মেয়ে, সব রকম ঠাকুর কি ঠাকুর কি ঠাকুর না, কোন ঠাকুরের কি নাম, এগুলো ড্যাডির সাথে বলছিল। আর ওর ড্যাডি গান গেয়ে গিয়ে শোনাচ্ছিল, ওই শম্ভু শম্ভু গানটা ওর ড্যাডি গিয়ে গিয়ে শোনাচ্ছে। আর ও একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে করেই যাচ্ছে। ম্যাডামের খাওয়া হয়ে গেছে তো, এবার আমরা খাচ্ছি, ওখানে ওর ওনার তো বক্তব্য থাকবেই, সেই বক্তব্যই উনি প্রেজেন্ট করছেন। গিয়েছিলাম রোববার দিনকে, বিকেলে ফেরত এসেছিলাম, কিন্তু সব কিছু তো আর দেখানো যায় না, মানে ভিডিও করা যায় না। আর আমি গিয়েও না একটু শরীরটা আমার খারাপও হয়ে গেছিলো, মানে ডাইজেশনের প্রবলেমে শরীরটা একটু খারাপই ছিল। মানে এখনও আমি অনেকক্ষণ থেকে ভাবছি ভিডিওটা ছাড়বো কিন্তু হচ্ছেই না, শরীরটা সত্যিই খুব খারাপ করেছে। হঠাৎ করে একটুখানি ডাক্তার ফাক্তার দেখাতে হবে। তো দাদিবাড়িতে গিয়েছিলাম, গিয়ে এত মাথার যন্ত্রণা হাতের যন্ত্রণা নিয়েছিলাম যে দাদি মেয়েকে নিয়ে হই হই করছে, আমি কানে শুনতে পাচ্ছি কিন্তু চোখ খুলতে পাচ্ছি না। আর এটা দেখো মেয়ে চলে এসছে ঘরেতে, মানে আমরা চলে এসেছি, এটা রোববার দিনকে সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি। এটা আমার রান্নাঘর, রান্নাঘরে এই যে কড়াইশুঁটি সেদ্ধ করে রাখা হয়েছে ওইটাকেও লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আর আমার কাছে ধরা পড়েছে, বুঝতে পেরেছো তো? দাদা শরীরটা ভালো থাকলে ভিডিওটা হয়তো দুদিনের ভিডিও হতো, কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ করে গেল, আমি কোনো কিছুই আর সেরকমভাবে ভিডিও করতে পারি। আমি যখন ঢুকেছিলাম তখন একটুখানি করেছিলাম, আর সেদিন দুপুরটায় দুপুরবেলার পর থেকেই আমার শরীরটা খুবই খারাপ করে গেছিলো। তো তোমরা এই ভিডিওটাকে এনজয় করো, কীরকম লাগলো বলো আমাকে, আর অবশ্যই কমেন্টস করো, করে আমাকে জানিও কীরকম কী লাগছে। লাইক শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার যারা নতুন বন্ধু আছো, যারা এই ভিডিওটার প্রথমবার দেখছো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার যে কোনো ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, কোনোভাবেই যাতে তোমরা ভিডিওটা মিস না করো। আমার খুব নতুন একটা ইউটিউবার আমি, তোমরা যদি আমার সাথে থাকো তাহলে হয়তো আমি এগোতে পারবো। খুব স্বপ্ন নিয়ে, খুব ইচ্ছা নিয়ে এই চ্যানেলটা খুলেছি। হ্যাঁ, তো আশা করবো তোমরা সবাই আমার পাশে থাকবে, আর দুষ্টু কথাগুলো শোনো, দুষ্টুমিটা শোনো। টেক কেয়ার, বাই বাই, আবার তোমাদের নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আপাতত এখন আমার মেয়ের কথাগুলোই তোমরা শোনো। হ্যাঁ হ্যাঁ, করে চিৎকার করে কাঁদছে, বৌমা ভয় পেয়ে গেছে। বাই বাই, টেক কেয়ার বলার পরও তোমাদের সাথে আমার কিছু কথা রয়ে গেল, যেটা হচ্ছে আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমার হাজব্যান্ড কী করলো, আমাকে বললো যে আজকে ডিনারটা তুমি এটাই করো, শুধু কড়াইশুঁটি দিয়ে পানির দিয়ে জাস্ট সেদ্ধ করে একটুখানি মানে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছিলো, আর কিছু না। তো এটাই ছিল আমার ডিনার, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর ওই যে জলটা দেখছো ওইটা আমাকে কিনে দিলো, বললো ডাইজেস্টের জন্য নাকি হেল্প হবে আর কি। দেখ, বাই বাই, টেক কেয়ার।